সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো সেগুলো হচ্ছে, একটু আমরা দেখে নেই, অভাব, দুষ্প্রাপ্যতা, নির্বাচন। এরপর আমরা কথা বলবো উৎপাদন, সম্ভাবনা, রেখা এবং আমরা সুযোগ ব্যয়, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথমে আমরা অভাব নিয়ে কথা বলি। অভাব, সকল অর্থনৈতিক সমস্যার মূলেই রয়েছে অভাব। আমরা মানুষ, আমাদের অভাবের কোনো সীমা নেই। একটি অভাব পূরণের সাথে সাথেই দেখা দেয় অন্য আরেক ধরনের অভাব। এজন্যই আমরা বলি যে মানুষের অভাব হচ্ছে অসীম। আমরা যদি একটি উদাহরণ দেই, একটি দরিদ্র মানুষ, সাপোজ একজন দরিদ্র ব্যক্তি, তার প্রাথমিক কী চাহিদাগুলো থাকতে পারে? তার প্রাথমিক চাহিদার মধ্যে এরকম হতে পারে যে সে তার ন্যূনতম যে খাদ্য সেটি সে চায়, একটি ছোট বাসগৃহ এবং একটি আয় উপার্জনের পথ, ন্যূনতম একটি আয়, এগুলো হলেই সে সন্তুষ্ট। এখন যদি সেই দরিদ্র ব্যক্তির এই চাহিদাগুলো পূরণ হয়ে যায়, তখন কি হবে? তখন কি তার অভাব শেষ হয়ে যাবে? মানে সে কি আর কোনো ধরনের অভাব বোধ করবে না? অবশ্যই সে করবে, কারণ আমরা জানি মানুষের একটি অভাব পূরণের সাথে সাথেই আর অন্য ধরনের অভাব দেখা দেয়। কাজেই সে দরিদ্র ব্যক্তিটির যখন এই অভাবগুলো পূরণ হয়ে যাবে, তখন সে চাইবে যে আরও ভালো মানের খাবার তার হোক, আরও ভালো একটি বাসগৃহ তার থাকুক এবং সে আরও বিলাসজাত বিভিন্ন দ্রব্যের চাহিদা অনুভব করতে থাকবে। অর্থাৎ আমাদের প্রয়োজনীয় যে অভাব সেগুলো পূরণ হওয়ার সাথে সাথেই আমাদের আর অন্য ধরনের আরাম আয়েসজনিত বিলাসজাত দ্রব্যের অভাব দেখা দেয়। এজন্যই অর্থনীতিতে বলা হয় যে মানুষের অভাব হচ্ছে অসীম। ওকে, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ, খুবই সহজ বিষয়। এরপর আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দুষ্প্রাপ্যতা। তোমরা দেখতে পাচ্ছ, আমরা এর আগে যে টপিকটি নিয়ে কথা বললাম যে মানুষের অভাব হচ্ছে অসীম, এই অসীম অভাব যদি সীমাবদ্ধ অভাব আমাদের থাকতো, সেগুলো আমরা পূরণ করতে পারতাম। কিন্তু যেহেতু অভাব হচ্ছে অসীম এবং প্রকৃতিতে সম্পদ হচ্ছে সীমাবদ্ধ, এই সীমাবদ্ধ সম্পদ বা যে যার ফলে আমরা আমাদের অসীম অভাব পূরণ করতে সক্ষম হচ্ছি না, অথবা আমাদের অভাব পূরণের জন্য যে পরিমাণ সম্পদ প্রয়োজন প্রকৃতিতে সে পরিমাণ সম্পদ নেই, এই প্রয়োজনীয় সম্পদের যে অভাব এটাকেই আমরা বলতেছি দুষ্প্রাপ্যতা। অর্থাৎ আমাদের সকল অভাব পূরণের জন্য যতটা সম্পদ প্রয়োজন সেটা নেই, না থাকা বা কম থাকা বা স্বল্প থাকা, সেটাকেই আমরা বলতেছি দুষ্প্রাপ্যতা। যদি সম্পদের দুষ্প্রাপ্যতা না হতো, তাহলে আমরা অভাব বোধ করতাম না, কারণ আমরা যখন যেটা চাইতাম সাথে সাথেই সেটা পূরণ হয়ে যেত। ওকে, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা নির্বাচন নিয়ে কথা বলবো। নির্বাচন, এটা যে জাতীয় নির্বাচন আমরা করি সেই ধরনের কোনো নির্বাচন নয়। অর্থনীতিতে নির্বাচন বলতে আমরা যেটি বুঝি, এর আগে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম, অসীম অভাব এবং সম্পদ হচ্ছে দুষ্প্রাপ্য, এর জন্যই অর্থনীতিতে নির্বাচনের প্রয়োজন হয়। অর্থাৎ যেহেতু আমরা মানুষ, আমাদের সকল অভাব চাইলেই আমরা সম্পদের স্বল্পতার জন্য পূরণ করতে পারি না, তার জন্য অনেকগুলো অভাব থেকে এই সীমাবদ্ধ সম্পদ দিয়ে কিভাবে গুরুত্ব অনুযায়ী যেটা সবচেয়ে বেশি জরুরি সেই অভাবটি আমরা প্রথমে পূরণ করব, তার জন্য গুরুত্ব অনুযায়ী আমাকে অভাবগুলো নির্বাচন করে ফেলতে হবে। অর্থাৎ অনেকগুলো অভাব থেকে যে অভাবের তীব্রতা বা প্রয়োজনীয়তা আমার কাছে বেশি, সেই অভাবটি আমি আমার সীমাবদ্ধ সম্পদ দিয়ে প্রথমে পূরণ করব। এই যে অনেকগুলো অভাব থেকে গুরুত্ব অনুযায়ী অভাব নির্বাচন করে নেওয়া, সেটাকে আমরা অর্থনীতিতে নির্বাচন বলতেছি। যেমন একজন ছাত্র, সে কলেজে ভর্তি হলো, তাহলে তার বই দরকার,
তার নতুন জামা কাপড়ের প্রয়োজন হতে পারে, যেহেতু তার বন্ধুবান্ধব সবাই অনেক ভালো ভালো জামা কাপড় পরে আসবে, কাজেই তারও প্রয়োজন যে আমারও জামা দরকার। সবার মোবাইল আছে, সে এটা প্রয়োজন মনে করতেই পারে যে আমার একটি মোবাইলও এখন দরকার। কিন্তু এই আমরা যদি তিনটি অভাব এখানে ধরে নেই, এই তিনটি অভাব একসাথে পূরণ করার জন্য যে সম্পদ দরকার তার সেটা না থাকলে তখন সে কী করবে? যেহেতু তিনটি অভাব তার আছে, কিন্তু তিনটি অভাব সে একসাথে পূরণ করতে পারতেছে না, তখন তাকে গুরুত্ব চিন্তা করতে হবে যে কোন অভাবটি আমার প্রথমে পূরণ করা দরকার, সেটা তাকে নির্বাচন করে নিতে হবে। সাপোজ সে কলেজে যাবে, প্রথমে যদি আমরা মনে করি যে তার বই দরকার, তাহলে সে তার সম্পদ দিয়ে প্রথমে বই কেনার চেষ্টা করবে। তার মানে এই যে তিনটি অভাব থেকে একটি অভাব সে বাছাই করে নিল, সেটাকে আমরা বলতেছি অর্থনীতিতে নির্বাচন। ওকে, সহজ বিষয়, বেশি কথা বলার দরকার নেই, তোমরা একটু বই থেকেও পড়ে নেবে, তাহলে বিষয়টি খুব সহজ হয়ে যাবে। ওকে, এবার আমরা তারপরে যে টপিকটি ছিল উৎপাদন সম্ভাবনা রেখা, এ বিষয়টি নিয়ে কথা বলবো। তোমরা একটু টপিকটি দেখো, উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থাৎ এমন একটি রেখা যে রেখায় কতটা উৎপাদন করা সম্ভব সেটা বোঝাবে, সেটা দেখাবে, সেটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা যদি একটু গুছিয়ে বলি, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। তাহলে আমরা এই যে সংজ্ঞা পড়লাম, সেখানে কতগুলো বিষয় পেলাম একটু তোমরা দেখো। আমরা বলতেছি দুটি বিষয় এখানে থাকবে, আমার যে সম্পদ আছে সেটাকে আমরা কাজে লাগাবো, এরপর হচ্ছে চলতি প্রযুক্তি, চলতি প্রযুক্তি অর্থাৎ বর্তমানে যে প্রযুক্তি আছে সেটা, এবং যে সম্পদ বা উপকরণ আমার আছে তার সবটাকে কাজে লাগিয়ে যে পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব বা উৎপাদনের যে সম্ভাবনা আছে পাওয়ার, সেটা যে রেখায় প্রকাশ করা হবে সেটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। আমরা একটি রেখা এখানে এঁকে নেই, আমরা অক্ষ করে নেই, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আমরা একটি উৎপাদন সম্ভাবনা রেখা সাপোজ একটি টেনে নিলাম, আমরা নাম দেই এ বি। আমরা ধরে নিলাম চিত্রে এ বি হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, তাহলে আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখায় দুটি দ্রব্যের উৎপাদন নির্দেশ করতেছি। এক্স অক্ষে আমরা সাপোজ ধরে নিলাম এক্স দ্রব্য, এবং ওয়াই অক্ষে আমরা দেখাচ্ছি ওয়াই দ্রব্য। যদি এরকম হয়, তার মানে আমরা এই যে এ বি রেখা পেলাম, যদি এই রেখায় আমরা এক্স দ্রব্য উৎপাদন করি, তাহলে এই বিবিন্দুতে উৎপাদন করতে পারবো, যেখানে সমস্ত উপকরণ এবং প্রযুক্তি দিয়ে আমরা শুধু এক্স দ্রব্য উৎপাদন করতে পারবো। আবার যদি আমরা এ বিন্দুতে উৎপাদন করি, তাহলে সমস্ত উপকরণ ও প্রযুক্তি দিয়ে আমরা শুধু ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবো। এখন আমরা আরও তিনটি বিষয় এখান থেকে খেয়াল করব। যেহেতু এ বি হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখা, অর্থাৎ আমার সকল সম্পদ এবং প্রযুক্তি দিয়ে এ বি রেখার উপরে উৎপাদন করা সম্ভব, তাহলে একজন মানুষ সে যদি চায় এ বি রেখার আরেকটি বিন্দু আমরা সি নিলাম, তার মানে এ বি সি এই প্রত্যেকটি বিন্দুতে সে উৎপাদন করতে পারবে, কিন্তু সি বিন্দুর বাহিরে সাপোজ আমরা আরেকটি বিন্দু নিলাম ডি, এই বিন্দুতে কি তার পক্ষে উৎপাদন করা সম্ভব? যদিও সি বিন্দুর তুলনায় ডি বিন্দুতে উৎপাদনের পরিমাণ বেশি, আমরা সবাই চাইব উৎপাদনের পরিমাণ বেশি অর্থাৎ বেশি উৎপাদন করতে, কিন্তু যেহেতু আমাদের সম্পদ সীমাবদ্ধ, তাহলে আমরা চাইলেই সি থেকে আমরা এই ডি বিন্দুতে উৎপাদন করতে পারবো না, তাহলে আমরা এই ডি বিন্দুকে কি যে অসম্ভব, এ বিন্দুতে অর্জন করা সম্ভব নয় বা অর্জনযোগ্য অঞ্চল বলতে পারবো। এ বি রেখার বাহিরে অঞ্চলটিকে আমরা বলবো অর্জনযোগ্য অঞ্চল, অর্থাৎ যে জায়গা উৎপাদন অর্জন করা সম্ভব নয়। আবার যদি আমরা সি বিন্দুর ভিতরে অথবা এ বি রেখার ভিতরে সাপোজ আমরা আরেকটি বিন্দু এখানে দেখালাম ই বিন্দু, কেউ যদি ই বিন্দুতে উৎপাদন করতে চায় তখন কি হবে? ই বিন্দুতে উৎপাদন করা সম্ভব, যেহেতু এই ই বিন্দু এ বি উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে, কাজেই সে ই বিন্দুতে চাইলে উৎপাদন করতে পারবে, কিন্তু এ জায়গায় যদি উৎপাদন করে, তাহলে একটু খেয়াল করো তোমরা, সি বিন্দুর তুলনায় ই বিন্দুতে কিন্তু উৎপাদনের পরিমাণ কম,
x দ্রব্যের উৎপাদনের পরিমাণও কম আবার y দ্রব্যের উৎপাদনের পরিমাণও কম খেয়াল করো c বিন্দুতে যেখানে আমরা x দ্রব্যের উৎপাদন পাচ্ছি सपोज ধরে নিলাম x1 y দ্রব্যের উৎপাদন পাচ্ছি y1 কিন্তু e বিন্দুর ক্ষেত্রে কি হচ্ছে x দ্রব্যের উৎপাদনের পরিমাণও কমে গেল এতটুকুন কমে গেছে আবার y দ্রব্যের উৎপাদনের পরিমাণও কমে গেল তার মানে e বিন্দুতে উৎপাদনের পরিমাণ কম তাহলে আমরা চাইলেই সি বিন্দুতে উৎপাদন করতে পারি কিন্তু কেউ যদি ই বিন্দুতে উৎপাদন করে যেখানে উৎপাদনের পরিমাণ কম তাহলে সেটাকে আমরা কি বলবো যে কিছু সম্পদ তার অব্যবহৃত অবস্থায় থেকে গেল অদক্ষ উৎপাদন এটাকে আমরা দক্ষ উৎপাদন বলতে পারবো না বিষয়গুলো একটু খেয়াল করো খুবই সহজ বিষয় এখান থেকে সিকিউ তো থাকেই প্রশ্ন এমসিকিউ অবশ্যই একাধিক প্রশ্ন থাকে শুধুমাত্র এই টপিকগুলো যদি আমরা একটু বুঝতে পারি যে এবি হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখা যেখানে আমার পক্ষে উৎপাদন করা সম্ভব এর বাহিরে যেহেতু সম্পদ সীমাবদ্ধ আমরা চাইলে উৎপাদন করতে পারবো না আর ভিতরে উৎপাদনের পরিমাণ কম উৎপাদন করা যাবে কিন্তু সেক্ষেত্রে সম্পদ কিছু অব্যবহৃত অবস্থায় থেকে যাবে ওকে আজকে আরেকটি টপিক নিয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম কিন্তু ক্লাসটি আর বড় করব না এরপরের ক্লাসে আমরা পরবর্তী টপিকটি নিয়ে কথা বলবো তোমরা সবাই বাসায় একটু পড়াশোনা করবে ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে